প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে অধ্যায় দুই, তোমাদের বই অধ্যায় দুইয়ের বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করছিলাম। আজকে আমরা দর্শক বোর্ড 2019 এই অঙ্কটি সমাধান করব। তোমরা অবশ্যই লেকচারটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং লেকচার শেষে তোমরা কমেন্টস করে জানাবে লেকচারটি তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্টসে স্যারকে জানাবে। আচ্ছা, তোমার অঙ্কটি খেয়াল করো, দর্শক বোর্ড 2019। আগে আমরা উদ্দীপকটা পড়ি। আমিনা বেগম 12% মুনাফায় 9,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপক, এতটুকুই আমাদের উদ্দীপক। এখানে আমাদের বের করতে হবে, ক নাম্বার বের করতে হবে। একটি দ্রব্য 7,500 টাকায় বিক্রয় করলে 9,000 টাকা ক্ষতি হয়। যদি দ্রব্যটি 8,500 টাকায় বিক্রয় করা হয় তবে কত টাকা লাভ বা ক্ষতি হবে, সেটা ক নাম্বার। তোমরা জানো ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে সম্পর্কিত নাও হতে পারে, এখানে ক নাম্বার প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ক নাম্বার প্রশ্ন বের করতে বলছে, জামিলা বেগম পাঁচ বছরে কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করতে হবে, এটা উদ্যোগ থেকে বের করতে হবে। অবশ্যই একই হার সরল মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দেড়গুণ হবে সেটা বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান দেখি। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এখানে বলছে যে দ্রব্যটি কত, 7,500 টাকায়, ক নাম্বার, 7,500 টাকায় যে বিক্রয় করছে তাহলে আমাদের ক্ষতি হয়েছে কত টাকা, 900 টাকা। তা মানে হচ্ছে আমরা যদি এই বিক্রয় মূল্যের সাথে যদি আমরা কত টাকা ক্ষতি হয়েছে এটা যোগ করলে আমরা কী পেয়ে যাবো, ক্রয় মূল্যটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য যোগ কি ক্ষতি, তাহলে আমরা কী পেয়ে যাব, ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে দেখো বিক্রয় মূল্য আমাদের কত ছিল, 7,500 টাকা, আর ক্ষতি কত টাকা হয়েছে, 900 টাকা। আমরা যেটা যোগ করেছি সেটা কত পেয়ে গেছি, আমরা কী পেয়েছি, এটা আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে এখানে যোগ করলে 8,400 টাকা হবে ক্রয় মূল্য। এখন আমাকে বলছে যে যদি, প্রশ্নটা একটু খেয়াল করো, যদি দ্রব্যটা কত, 8,500 টাকায় বিক্রয় করা হয়, কত টাকায়, 8,500 টাকায় বিক্রয় করা হয়, তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, দেখো আমরা খুব সহজে, এখন জিনিসটা খুব সহজ হয়ে গেলো, আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, কত টাকা, 8,400 টাকা। এখন দেখো যেহেতু 8,500 টাকা যদি বিক্রয় করে অবশ্যই কত, 100 টাকা লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, ক্রয় মূল্য কি কম আর বিক্রয় মূল্য কি বেশি, অবশ্যই লাভ হবে। তাই দ্রব্যটি 8,500 টাকায় বিক্রয় করলে লাভ হবে কত টাকা, 8,500 থেকে আমি যদি 8,400 বিক করে কত টাকা থাকবে, 100 টাকা, তাই 100 টাকা কী হবে, লাভ হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখানে আমরা পরবর্তী অঙ্কতে যাব। দেখো পরবর্তী খনন প্রশ্ন আমাদের কী বলেছে, খুবই সহজ একটা প্রশ্ন যে তোমরা আগেও করেছো। আমিনা বেগম 5 বছরে কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করতে হবে। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা পাবে, সেটা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটা কি, সি মাইনাস পি, এটা আমরা জানি। আচ্ছা, এখানে সি সমান কি লিখতে পারি আমরা, পি ইন্টু 1+r^n। আচ্ছা, এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের কী করতে হয়, কী কী দেওয়া আছে আগের সময় তোমরা সেটা লিখে নেবে। এখন খেয়াল করো তোমাকে আসলে কত টাকা দেওয়া আছে, দেখো তো প্রশ্নে এটা হচ্ছে কি, পি মানে হচ্ছে আসল মুনাফায় 9,000 টাকা, তাহলে আসল পি সমান কত টাকা হবে, 9,000 টাকা হবে। আর মুনাফার হার কত দেওয়া আছে, 12%। মুনাফার হার মানে কি, হার সমান কি, আর সমান কত, 12%। তাহলে কি যেহেতু মুনাফার হার পার্সেন্টেজ আমি 100 দ্বারা ভাগ করে নিলাম, তাহলে কত হলো, 0.12। আচ্ছা, সময় কত দেওয়া আছে, 5 বছর। এখন আমাকে বের করতে হবে, কী বের করতে হবে, দেখো তো চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। আচ্ছা, খুবই সহজ একটা জিনিস। তাহলে দেখো পি ইন্টু 1+r^n-p, এখন পির মান কত, দেখো 9,000 টাকা, 1, আর মান কত, 0.12, আর এন এর মান কত, 5। আচ্ছা, এখানে যোগ করলে কত হবে, 1.12। দেখে এখানে পাওয়ার 5, এটা মানে কত, এবার কটা কয়বার গুণ করতে হবে, 5 বার গুণ করতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, আমি 5 বার গুণ করেছি। আচ্ছা, এটা 5 বার গুণ করলে কত হবে, এটা সম্পূর্ণটা গুণ করলে কত হবে, 15,861.08। আচ্ছা, এবার আমি পি এর মানটা বসাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি এখানে পি এর মানটা কিন্তু এতক্ষণ বসাইনি, এর মূল কারণ হচ্ছে আমি পি এর মানটা যদি এখানে বসাতাম আমাকে কটা ডিজিট লিখতে হতো, 1, 2, 3, 4, 4টা ডিজিট লিখতে হতো। এই জন্য আমি ইচ্ছা করে পি এর মানটা এখানে বসাইনি। তোমরা ইচ্ছা করে বসাইতে পারো, না বসলে কোনো সমস্যা নেই, জাস্ট আমি এখন পি এর মানটা আমি বসিয়ে দিলাম, তোমার লেখাটা একটু কম লিখতে হলো আর কি, যেহেতু এখানে পি এর মানটা আমি বসাইনি, এই জন্যই বসাইনি। আচ্ছা, খেয়াল করো তাহলে 15,861.08 থেকে আমি যদি এখন পি এমাউন্টটা বসলাম, 9,000 দিয়ে বিয়োগ করে দিই, কত হবে, 6,861.08 টাকা। এটাই হচ্ছে আমাদের কি উত্তর। তাই সে 5 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত পাবে, 6,861.08 টাকা পাবে। আচ্ছা, এখন আমরা আজকে একেবারে সর্বশেষ অঙ্কটাতে চলে আসি, সেটা নির্ণয় করতে বলেছেন তোমাকে একই হার মুনাফায়, মানে মুনাফার হার কত হবে তাহলে, 12%, মুনাফায় কত বছরে উক্ত আসল, আসল তাহলে কত হবে এখানের মধ্যে, 9,500 টাকাই হবে, 9,000 টাকাই হবে।
দেখো মুনাফার হার এবং আসলের মধ্যে কোনো চেঞ্জ করতে বলা নেই প্রশ্নের মধ্যে, একই হার মানে কি 12%, মুনাফা কত পার্সেন্ট হবে 12% হবে, কত বছরে শুধু বছরটা কী হবে চেঞ্জ হবে, বছরটা কী হবে চেঞ্জ হবে, বছরটা কী হবে চেঞ্জ চেঞ্জ হবে, বছরটা আমাকে বের করতে হবে। উক্ত আসল, উক্ত আসল মানে কত টাকা, কত আগে উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটাই, কত 9000 টাকা, উক্ত আসল মুনাফা আসলে দেড় গুণ হবে। আচ্ছা দেখো তাহলে মুনাফার হার কত ছিল 12%, 12 ভাগ 100 ভাগের কত 12, 100 আমি ভাগ করে নিলাম, আর আসল কোনো চেঞ্জ হবে না, উদ্দীপকে যা ছিল তাই 9000 টাকা। দেখো মুনাফা আসলে কত গুণ হবে, দেড় গুণ, তাহলে মুনাফা আসলে কত হবে তাহলে 9000, কার তা কার দেড় গুণ হবে, আমার যে আসল ছিল সেই আসলে কত গুণ, দেড় গুণ হবে, দেড় মানে কত এক এবং আরও কত হাফ, আচ্ছা এটা মানে কি 1.5, তাহলে তুমি 9000 কিন্তু 1.5 দ্বারা গুণ করে দেয় কত হবে 13500 টাকা। তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমার আসল আর এটা হচ্ছে কি মুনাফা, মুনাফা আসল। এখন দেখো আমি যদি মুনাফা আসল থেকে যদি আসল যদি বিয়োগ করে দিই কী পেয়ে যাবো আমি, মুনাফাটা পেয়ে যাবো, এই মুনাফা আসল থেকে আমি কী করলাম আসলটা বিয়োগ করলাম, তাহলে কী পেয়ে গেলাম মুনাফাটা পেয়ে গেলাম, কত পেলাম 4500 টাকা। আচ্ছা এখন দেখো, এখন আমাকে দেখো মুনাফার হার কত আমার দেওয়া আছে, তারপর আসল কত 9000 টাকা, মুনাফা কত 4500 টাকা, আমার এখান থেকে কী বের করতে হবে, এনএম মানটা বের করতে হবে, এনএম মানটা বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো আমরা জানি আই সমান সমান কি পি আর এন, এখানের মধ্যে খেয়াল করো আই সমান সমান হচ্ছে কি পি আর এন, তাহলে এন সমান সমান কি আই বাই পি এন, তাহলে আই এর মান কত খেয়াল করো তো 4500 টাকা, আর পি এর মান, পি এর মান কত 9000 টাকা, আর এর মান কত 100 ভাগের কত 12। এখন দেখো এখানে এটা কি এই চিহ্নটা মানে হচ্ছে কি ভাগ, আমি যদি এটাকে গুণ করি তাহলে কী হবে 100টা উপরে আসবে, 12টা কি থাকবে নিচে যাবে, 100টা উপরে উঠে গেলো 12টা নিচে থাকলো। এখন আমি কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে কত আমার 100, আর এটা হচ্ছে কত 9000, আমি যদি 100 দিয়ে কাটাকাটি করি এখানে থাকবে কত 1, আর এখানে এখানে থাকবে কত 90। আচ্ছা এখন দেখো আমি 10 দিয়ে যদি কাটাকাটি করি দেখো এখানে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে 9, আর এখানে হবে কত 4450। এখন আমি যদি 9 দিয়ে কাটাকাটি করি কত হবে, তাহলে কত 5945, আর হচ্ছে কত 0। আচ্ছা এখন দেখো আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি এখানে থাকবে হবে কত 6, আর এখানে হবে কত 25। আচ্ছা এখন দেখো নিচে নিচে কত কত থাকলো 6 আর 1, আর 6 আর 1 গুণ করলে কত হবে 6 একে 6, আর উপরে কত থাকলো 25, আর হচ্ছে কত 1, 25 আর 1 গুণ করলে কত 25 একে কত 25। আচ্ছা খেয়াল করো এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি জাস্ট মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম যেটা তোমরা পারো, তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তোমরা কাটাকাটি করার সময় খুবই খেয়াল করবে, যেমন 4500 এভাবে কখনোই কাটবে না, এভাবে কখনোই কাটবে না, এভাবে কাটাকাটি করলে বোঝা যাবে যে আমি শুধু পাঁচটা কাটা গিয়েছি, 4000 এগুলো কিন্তু কাটা যায়নি। দেখো তুমি দরকার হলে সোজা টান দিবে, কিন্তু এভাবে কাটাকাটি করবে না। তোমাদের বইয়ে যদি তোমরা খেয়াল করো দেখবে এখন বইয়ে এভাবে সুন্দর করে প্রতিটা যে তোমার অঙ্ক সেটা কিন্তু কাটা দেওয়া আছে, এভাবে সোজা করে দাগ দেওয়া আছে, তোমরা এই জিনিসটা খেয়াল করবে। আশা করি আজকে লেকচারটা তোমাদের কাছে ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেকচারটি কেমন লেগেছে, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই থাকে কমেন্টস করে জানাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো।